কেমন লাগলো বাগানটা আমার? নমস্কার বন্ধুরা, বাগান দেখাচ্ছিলাম এতক্ষণ, তো কেমন লাগলো বলুন? পুরো দেখুন কেমন লাগছে বাগানটা। দেখুন নতুন সব ডাল এসছে, এইটাতে দেখুন নতুন ডাল এসছে, সব অনেকগুলো ডাল এসছে নতুন, তো এলো না, কুড়িও আসবে তার সঙ্গে। কেমন লাগছে? গোলাপ গোলাপময় হয়ে গেছে চারিদিকটা। এই গোলাপ গাছটা না খুব কুঁড়ি এসছে, দেখুন এইটা দেখেছেন, খুব কুঁড়ি এসছে, তো যখন ফুটবে না দেখুন এই ছোট ছোট ফুল হয়, কিন্তু খুব একটা বড় ফুল হয় না, ছোট ছোটই ফুল হয়, তো যখন ফোটে খুব ভরে যায়, দেখতে ভালো লাগে। আর ওই দিন একটা হলুদ রঙের গোলাপ গাছ কিনে নিয়ে এসেছিল সুব্রত, তো লাগানো হয়ে গেছে, এই যে হলুদ রঙের, এটা এত লাল লাল হয়েছে, আমি সুব্রতকে বলছিলাম যে একটু অন্য কালারের নিয়ে আসবে, তো এটা নিয়ে এসছে। আর এবছর গোলাপ গাছগুলো যা দাম বেড়েছে না, এত দাম বেড়েছে, আর ওই লাল যে গোলাপটা কিভাবে ফুটেছে দেখুন, কিভাবে ফুটেছে, গুনলে মনে হাজারের উপরে ফুল ধরেছে, যদি গোনা যায় হাজারের উপরে ফুল ধরেছে, প্রচুর ফুল হয়েছে, প্রচুর, শেষ করতে পারবেন না, গুনে নিচ থেকে উপর পর্যন্ত গুনে শেষ করা যাবে না। মুখের মধ্যে না রোদটা পড়ছে, এই
পাশে এমন কোনো ফুল নেই, এই পাশে ফুল নেই। ওই তিনটে গোলাপ ফুল, এখন তিনটে গাছের গোলাপ ফুল ফুটছে, তেমন নেই। আর এটা এই লিলিটা ফুটলে, এই লিলিটা ফুটলে দেখতে ভালো লাগবে। তো এটা এখন টাইম লাগবে, হয়তো আর 4-5 দিন পরে ফুটে যাবে। সবজি বাগানটা দেখিয়ে দিই, এই যে আমার আপেল, দেখুন আপেল গাছে কেমন আপেল এবার বোঝা যাচ্ছে, দূর থেকেও বোঝা যায়। দেখুন এবার কিন্তু গাছগুলো সত্যি ছেড়ে দিয়েছে, কুমড়ো গাছটাগুলো বেশ ভালো মতন ছাড়ছে, বলতে ছাড়ছিল না। কুমড়ো গাছ, লাউ গাছ, স্টিকটাও মনে হবে যেন রজনীগন্ধা। এখানে রজনীগন্ধা হয় না, তো এই গাছটা হওয়ার পর থেকে আমার আমার রজনীগন্ধা প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। তো সুব্রত, আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম না, সুব্রতকে বলতাম অফিস থেকে আসার সময় 2-4টা স্টিক নিয়ে আসতে, ও নিয়ে আসতো, ঘরে সাজিয়ে রাখতাম। এখানে কিন্তু রজনীগন্ধা পাওয়া যায় না, এই ফুলগুলো শুকিয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে এটাকে, এই ঝাড়টাকে একটুখানি কেটে গোল করে দেবো, বেশ এলোমেলো হয়ে গেছে এই যে এখানে। আর এই ফুলগুলো কবে থেকে ফুটে আছে, নষ্ট হয় না, কিন্তু খুব হাওয়াই জায়গাটা, কিন্তু কিছু হয় না, শক্তপোক্ত ফুল এটা। আর এই ফুলগুলো দেখুন এইবারে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই ফুলগুলো, এই ফুলগুলো একটু ছোট ছোট টাইপের, কিন্তু প্রচুর হয়, মানে একটা থোকা থোকা জায়গায় পুরো সেই ভরে যাবে। দেখ কত ছোট ছোট দেখেছেন, এই 25 পয়সা বা 50 পয়সা মানে সাইজের মতন হবে, কিন্তু প্রচুর হয়, ভরে হয় পুরো। এই গোলাপগুলো, এই যে সুগন্ধি গোলাপগুলো এখন মানে কমে গেছে, একটা দুটো করে হয়। আর এই গোলাপটা না খুব সুন্দর, মানে দেখতে, এই রে হাতে খুলে গেল, দেখুন দেখাতে দেখাতে খুলে গেল, আমি হাত দিতেও খারাপ লাগে এগুলোকে। আর দেখুন ওই যে বলছিলাম সুব্রত গাছ লাগাবে, ওই জায়গাটায় একটা গাছ ছিল না, তুলে নিয়ে গেছে দেখাচ্ছিলাম, এই যে হলুদ রঙের এখানে গোলাপ লাগিয়েছে। বলেছিলাম এবারে লাল নিয়ে এসো না, অন্য কালার নিয়ে এসো, শুধু লাল ভর্তি আমাদের বাগানে, তো এই কালারটা নিয়ে এসছে। এখানে সাদা রঙের হয়, আর এই পাশটা একটু হলুদ। এটা দেখুন দুটো কালার, একদিকে সাদা একদিকে হলুদ, মানে সাদা নয়, একদিকে ঘিয়া ঘিয়া আর একদিকে হলুদ, একটা ফুলে কি সুন্দর দুটো কালার। আর এটাতেও চুটকি চুটকি গোলাপ, ভেতরে দেখুন একটা ছোট্ট হালকা হলুদের টাচ আছে। চন্দ্রমল্লিকাগুলো হয়ে গেছে দেখুন, এই যে বড় হয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলো, কুঁড়ি চলে আসবে, এখনো কুঁড়ি আসেনি, চলে আসবে। আর লিলি ফুল, এখানে সামনের দিকে যে লিলি ফুল সব ফুটতে আরম্ভ করে দিয়েছে, এই যে
এদিকে এইদিকে সব ফোটা স্টার্ট করে দিয়েছে। আর এই যে গোলাপ রানী, ওদের আর এবারে কমে যাবে, এবারে এই ফুলটা হয়ে যাওয়ার পরে না এবারে কমে যাবে, কিছুদিন যাবে আবার হবে, পরে কয়েকটার কুড়ি কয়েকটা গোছা কুড়ি আর আছে, ওগুলো ফুটে গেলে এখন তারপরে কিছুদিন যায় আবার নতুন করে কুড়ি আসবে আবার হবে। দেখুন পেছন দিকেও প্রচুর, আমাদের গুনগুনকে যে নিতে আসে দিতে যায় যে মানে বাসের ড্রাইভার যে স্কুলের, ও আজকে দাঁড়িয়ে বলছে বলে গোলাপ গাছগুলো দেখে এত তার ভালো লাগছে, সে নেমে বলছে আমাকে বলে খুব সুন্দর তোমার গোলাপ বাগানটা, এই গোলাপের আগাগুলো কেমন একটা হয়েছে কেটে দিতে হবে। এখানেও সেই বড় গোলাপটা যে হয় আবার হবে, ডাল একটা বেরিয়েছে, ওই ডাল বেরোনো মানে তার সঙ্গে কুঁড়ি বেরোবে। আর এই যে ডেজি এখন ফুটতে আরম্ভ করে দিয়েছে, এই যে ডেজি এর নাম হচ্ছে সস্তা ডেজি, এই যে এগুলো দেখবেন কার্টুন ক্যারেক্টার যে হয় না বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টার এই ফুলটা অনেক দেখায়। কালকে এই এই ফুলে তিনটে না চারটে হলুদ পাখি পুরো এইরকম করে উপরে বসে আছে জানেন তো, আমরা ফটো তুলতে গেলাম, ফটো তুলেছি কিন্তু না ফোনে তুলেছি, আস মনে বোঝাই যাচ্ছে না ওগুলো যে বসছে, বড় ক্যামেরাটা যখন নিয়ে এলাম উড়ে চলে গেল, ফটোটা যদি তুলতে পারতাম ভালো হতো। সুব্রত বলছে পরের বছর থেকে এই ডেজি আর রাখবো না, এখানে না এই ডেজিটা দেখতে ভালো লাগে কিন্তু প্রচুর পোকা হয় এই গাছটাতে, কোনোতেই কন্ট্রোল করা যায় না। এই দেখুন এই গোলাপটা, এটা কিন্তু গোলাপ, টগর ফুলের মতন ফুটে আছে, টগর ফুলের মতন সাইজগুলো দেখুন পুরো টগর ফুলের মতন। আগের বছর এই গাছটা খুব ঝাঁকড়া হয়েছিল, এবছর মোটা ডালটা কেন শুকিয়ে গেল কেমন একটা, ওটা ছেঁটে দেওয়ার জন্য না আগে থেকেই শুকিয়ে গেছিলো, আমরা যখন ছাঁটতে এলাম গাছটাকে তখনই দেখি এই ডালটা কেমন একটা শুকনো হয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়। এই যে এটা একটা